हेलो एवरीवन, वेलकम टू डार्टिंग एक्सप्लेन। आज आमी माय ब्यूटी स्नेक फेरी वाइप ड्रामाटी एक्सप्लेन करब। तो चलो एक्सप्लेनेशन शुरू करी। गल्पे शुरूते आमरा देखी लिन जुलिंग एर चुल आंचड़ा छिलो, तखन किंगडे एसे ओके बेर करे दे आर जुलिंग के बोले तुमि तार साथे आर कतदिन थाकबे, आमादेर माउंटेने जेते हबे। जुलिंग आबारो ओके ना करे दे, किंतु किंगडे ओके जोर करते थाकले जुलिंग ओके बेर होये जेते बोले। एरपर ओ लिनेर साथे देखा करते चाइले लिन बोले तुमि ताड़ाताड़ी करो, আমি ওর সাথে কথা বলবো। আর মেয়েটিকে নিয়ে ও চলে যায়। রাতে জুলিং ওর জন্য অপেক্ষা করছিল, কিন্তু লিন ওকে ঘুমাতে যেতে বলে ও চলে যায়। জুলিং এর মন খারাপ হয়ে যায়। জুলিং দেখে লিন ওই মেয়েটির সাথে কথা বলছে। জুলিং আরো দেখে লিন কিংদাইকে কিস করছে। এগুলো দেখে ও বিশ্বাস করতে পারছে না। কিংদাই বলে, আমি তোমাকে বলেছি ও খারাপ, ও তোমাকে ভালোবাসে না, চলো আমরা মাউন্টেনে ফিরে যাই। জুলিং ও বুঝতে পেরেছে লিন ওকে ঠকাচ্ছে, তাই ও কিংদাইয়ের সাথে যেতে রাজি হয়। এরপরই আমরা দেখি জুলিং এর জ্ঞান ফিরে। আসলে জুলিং এর এসব স্বপ্ন ছিল। এরপর জুলিং যখন কিংদাই এর কাছে যায়, তখন ও সাপ হয়ে জুলিং এর উপর আক্রমণ করে, কিন্তু জুলিং তা আটকে ফেলে। ওদের কথার মাঝে হাও কিংদাইকে সাপ রূপে দেখে ফেলে। ও চিৎকার করার আগে জুলিং ওকে অজ্ঞান করে দেয়, আর কিংদাইকে বলে ওকে নিয়ে যেতে। আর এর মধ্যে জুলিং নিজের হোয়াইনটা না নিয়ে ভুল করে হাও এর হোয়াইনটি নিয়ে যায়। এরপর হাও যখন জ্ঞান ফিরে, তখন ও কিংদাইকে হোয়াইন খেতে দেখে। ও ওর কাছে এসে বলে, আমার কি হয়েছে? কিংদাই বলে, তুমি একটু বেশি হোয়াইন খেয়ে ফেলেছ, তাই তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। হাও বলে, আমি একটি স্বপ্ন দেখেছি, আমাকে একটি সাপ তাড়া করছে, আর মিস কিংদাই আমাকে বাঁচিয়ে। এটা শুনে কিংদাই এর মুখ থেকে হোয়াইনটি পড়ে যাও। হাও এটার গ্রান নিয়ে বলে, এটা আমার বানানো হোয়াইন নয়, এটা তো বদল হয়ে গেছে। অন্যদিকে হোয়াইনটা খাওয়ার ফলে জুলিং এর শরীর পরিবর্তন হতে থাকে। জুলিং লিনকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু লিন যায় না। ওকে শান্ত করার জন্য জড়িয়ে ধরে আর বলে, ভয় পাবে না, আমি তোমার সাথে আছি। কিন্তু লিন যখন দেখে জুলিং পুরোপুরি সাপ হয়ে গেছে, তখন তো ও ভয় পেয়ে যায়। জুলিং হোয়াইনের কারণে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তখন ওখানে কিংদাই আসে আর বলে, আমি জুলিং এর ভিতর প্রবেশ করব, যাতে আমি ওকে কন্ট্রোল করতে পারি, তুমি দরজাটা বন্ধ করে দাও। কিংদাই নিজের পাওয়ার ইউজ করে ওর ভিতরে প্রবেশ করে, জুলিংকে হুঁশে আনার চেষ্টা করে, কিন্তু জুলিং উল্টো ওকে আঘাত করে। লিন দেখে জুলিং এর কোনো পরিবর্তন হচ্ছে না, তাই ও দুটি কাগজ নেয় যেটা ওকে মাস্টার দিয়েছে। এই কাগজ দুটি দিয়ে নিজের আত্মা ডেমনের ভিতর প্রবেশ করাতে পারবে। লিন এটার সাহায্যে জুলির ভিতর প্রবেশ করে ও জুলিং এর সাথে কথা বলতে চাইলে জুলিং ওকে ফেলে দেয়। লিন ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জুলিং তার মুখ থেকে একটি বলের মতো বের করে লিনকে আটকে ফেলে। লিন তো নিঃশ্বাস নিতে পারছিল না, ও কষ্ট করে ওকে বোঝাতে চায়, আর তখন ওর মুখ থেকে রক্ত বের হয়ে জুলিং এর গায়ে এসে পড়ে, আর এতে ওর আত্মাটি নষ্ট হয়ে যায়। জুলিং তখন হুঁশে আসে। ও বুঝতে পারে লিনের শরীরটাই শুধু এখন বেঁচে আছে, তাই ও নিজের অমৃতটি লিনকে ঠিক করতে দিতে চায়। তখন কিংদাই ওকে বাধা দেয় আর বলে, তুমি এটা করলে নিজেই মারা যাবে। জুলিং বলে, ও আমার কারণে আহত হয়েছে, আমি ওর জন্য সবকিছু করতে চাই। জুলিং ওকে সরিয়ে লিনকে এটা দিতে চাইলে কিংদাই বলে, পূর্বের সাগরে মেরফোকার নামে মারমিটদের একটি গোষ্ঠী আছে, ওই মাউন্টেনে রিবাইল পাল নামের একটি জিনিস আছে, যদি আমরা 7 দিনের মধ্যে এটা পেয়ে যাই, তাহলে ওর আত্মা আবারও ফিরিয়ে আনতে পারবো। জুলিং তখন কিংদাইকে ওর শরীর পাহারা দিতে বলে। এরপর আমরা মারফোকাস মাউন্টেনে প্রিন্স কংকে দেখি। অন্যদিকে জুলিং ও সাগরের দিকে যাচ্ছিল, কিন্তু কিছু ইভিল স্পিরিটের কারণে ও সাগরে পড়ে যায়, যেটা কং বুঝতে পারে। ও গিয়ে জুলিংকে বাঁচিয়ে নেয়। ওর প্রথম দেখাতে কং ওকে পছন্দ করে ফেলে। কং জুলিংকে নিয়ে মাউন্টেনে ফিরে আসে। জুলিং এর জ্ঞান ফিরলে কং বলে, আমি প্রিন্স জু কং, আর তোমার নাম কি? জুলিং বলে, আমি জুলিং, কিন্তু আমি কোথায় আছি? কং বলে, তুমি মারফোকাস মাউন্টেনে আছো, এখানে আমরা সবাই মারমেড। জুলিং বলে, আমি শুনেছি এখানে রিবাইল পাল নামের একটি জিনিস আছে, তুমি কি জানো এটা কোথায়? কং বলে, তুমি এ সম্পর্কে কোথায় শুনেছো? জুলিং বলে, আমার বোনের কাছ থেকে। তখনই পানি থেকে কিছু মানুষ উপরে আসে আর ওদের উপর আক্রমণ করতে চায়, তারা ইভিল স্পিরিট দ্বারা নিয়ন্ত্রিত ছিল। কং ওদেরকে মেরে ফেলে। অন্যদিকে আরো কিছু লোক ওদের দিকে এগিয়ে আসতে চাইলে জুলিং তার পাওয়ার দিয়ে ওই লোকগুলোর থেকে ইভিল স্পিরিট গুলো আলাদা করে দেয়। কং তখন ওর দিকে তাকিয়েছিল, তখন ও চুলের রঙগুলো কালো হয়ে যায়। এটা কেন হয়েছে তা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর ওকে কং ফ্যালেসে নিয়ে আসে। জুলিং ওকে বলে, রিবাইল পাল দিয়ে আমি কাউকে বাঁচাতে চাই। তখন ওখানে জিসু আসে।
ও কংকে পছন্দ করত। যিশু ওর সাথে যেতে চাইলে কং ওকে নেয় না। এরপর ও জুলিংকে ওর ভাইয়ের সাথে দেখা করাতে নিয়ে আসে। আমরা দেখি কং আর ওর ভাই যমজ ছিল। কং এর ভাই ছিল মারমেডদের প্রধান। ওর ভাই ওকে আড়ালে নিয়ে বলে, এখন ইভিল স্পিরিটদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তুমি অচেনা একজনকে কেন এখানে নিয়ে এসেছো? কং বলে, ও খারাপ নয়, ও আমাকে ইভিল স্পিরিটদের সাথে লড়াই করতে সাহায্য করেছে। ওর ভাই বলে, এখন আমাদের ওই জায়গাটা একবার দেখতে হবে। কং তখন জুলিংকে তার জন্য অপেক্ষা করতে ওই জায়গাটিতে চলে যায়। ওরা একটি বন্ধ ঘরে আসে যেখানে শক্তিশালী কোনো ইভিল স্পিরিটকে সিল করে রাখা হয়েছে। এরপর জুলিংকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে আমরা যিশুর মা মিস জিয়াকেও দেখি। জুলি তখন সবাইকে বলতে চায় এখানে আসার কারণ কি, কিন্তু যিশু ওকে আটকে দেয়। যিশু বলে, তুমি চাইলে আমি তোমাকে মাউন্টেন ঘোরাতে পারি, কংয়ের এখন বাহিরে গেলে বিপদ হতে পারে। যিশুর মা তখন ওকে থামিয়ে জুলিংকে বলে, তুমি জাদু জানো, তুমি কি কোনো ডেমন হান্টার? জুলিং বলে, এমনটা নয়, আমি একজন সাধারণ মানুষ, নিজেকে প্রোটেক্ট করার জন্য আমি জাদু শিখেছি। কং বলে, জুলিং কোনো ডেমন হতে পারে না। জুলিং বলে, সবাই ডেমনকে এতটা কেন ঘৃণা করে? তখন কং এর ভাইয়ের অতীতের একটি ঘটনা মনে পড়ে যায় যেখানে একটা ডেমন সবাইকে মেরে ফেলছে। সে লিনের মাস্টারের কাছে থাকা ওই শিয়ালটি ছিল। অন্যদিকে লিনের মাস্টার ওই শিয়ালটিকে একটি জায়গায় নিয়ে আসে। মেয়েটি বলে, তুমি অনেক মানুষকে কষ্ট দিয়েছ। শিয়ালটি বলে, আমি তা স্বীকার করছি, আমরা অল্প সময় ধরে একে অপরকে চিনি, তুমি কি এটাকে আরো দুর্বল নিয়ে যাবে? মেয়েটি ওকে আটকে ফেলে। আর তখনই আমরা দেখি ওই শিয়ালটি মিস জিয়ার কাছে চলে যায় আর ওকে রিবাইল পালের কথা জিজ্ঞেস করে। জিয়া বলে, এটা শুধু একটি কল্পনা মাত্র। শিয়ালটি বলে, যদি তুমি না জানো তাহলে তোমার প্রয়োজন নেই। এটা বলে ও চলে যেতে চাইলে জিয়া ওকে থামায় আর হোয়াইনের গ্লাসে কিছু একটা মিশিয়ে ওকে খেতে দেয়। ও কিছু না ভেবে ওই হোয়াইনটি খেয়ে ফেলে আর তখনই শিয়ালটি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সেখানে থাকা মেয়েদের উপর আক্রমণ করে। কিন্তু মেয়েটি তখন ওকে ওখান থেকে নিয়ে আসে। শিয়ালটিকে কন্ট্রোলে আনতে হলে মানুষের রক্ত লাগবে, তাই মেয়েটি নিজের হাত কেটে ওকে রক্ত খেতে দেয়। অন্যদিকে কং এর কাছে যিশু আসে আর বলে, আমি তোমাকে পছন্দ করি। কং বলে, আমি ইতিমধ্যে অন্য একজনকে ভালোবাসি। যিশু বলে, আমি তোমাকে ছোটবেলা থেকে পছন্দ করি, ওই জিং মেয়েটা তোমাকে পছন্দ করে না। কং বলে, আমি চাই না তুমি জুলিংকে নিয়ে কোনো কথা বলো। এরপর জুলিং ওর ভাইয়ের কাছে আসে তার সাথে কথা বলতে। কং এর ভাই বলে, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি আমার ভাইকে বিয়ে করবে আর এখানে থাকবে? জুলিং বলে, এ কথাটি বলার জন্য ধন্যবাদ, কিন্তু আমি ইতিমধ্যে বিবাহিত। কং এর ভাই তখন বলে, তুমি কি জানো কং এর চুল কেন কালো হয়েছে? জুলিং তা জানতে চাইলে ওর ভাই ওকে বলে, আমরা যখন কাউকে নিজের মন থেকে পছন্দ করি তাহলে আমাদের চুল কালো হয়ে যায় আর আমরা সারা জীবনে একজনকে ভালোবাসতে পারি। জুলিং বলে, আমি অন্য কাউকে ভালোবাসি, কিন্তু যিশু তো কংকে অনেক পছন্দ করে। কং এর ভাই বলে, যিশু ওকে অনেক পছন্দ করে তা আমি নিজেও জানি। ওর মা ওর সাথে কং এর বিয়ে দিতে চায় যাতে ওর সবকিছু নিজের কন্ট্রোলে করিয়ে নিতে পারে। এটা হলে আমাদের পুরো ক্ল্যানে বিপদে পড়বে। তুমি এখানে কি জন্য এসেছো তা আমাকে বলতে পারো? জুলিং বলে, আমার হাজবেন্ডকে বাঁচানোর জন্য মারমেডদের রিবাইল পিল লাগবে। এটা শুনে ওর ভাই অবাক হয়ে যায়। তখন ওখানে কং আসে আর বলে, যদি আমি তোমাকে এটা দিতে চাই তাহলে কেমন হবে? জুলিং ওকে বলে, আমি জানি রিবাইল পিল সাধারণ কিছু না, আমি যদি 7 দিনের মধ্যে এটা না নিয়ে যেতে পারি তাহলে ও মারা যাবে। যদি তুমি আমাকে এটা দিতে চাও তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি প্রয়োজন হলে তোমাদের সবাইকে সাহায্য করব। কং বলে, আমি তোমাকে রিবাইল পিল দিতে পারি, কিন্তু শর্ত হলো তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে আর আমাকে বিয়ে করতে হবে। আমি চাই তুমি আমার পাশে থাকো, তবে আমি তোমাকে এই পিলগুলো দিতে পারি। জুলিং এতে চিন্তিত হয়ে পড়ে আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আমি আশা করি এই সুন্দর ড্রামাটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।